প্রত্যেকবার একটা করে অঙ্ক মান আসে, কিন্তু আমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে করবো, আমরা চ্যাপ্টার কম করব এবং যে চ্যাপ্টার থেকে অঙ্ক আসে ওই চ্যাপ্টার গুলা বেশি ভালো করে করবো। এখন ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হয়, কিভাবে করতে হয়, কি কি জিনিস লাগে সেগুলো আমরা দেখবো, আইএএস অনুসারে কি বলা আছে, কিভাবে আমাদের অঙ্কগুলা করতে হবে। তো ব্যাংক সমন্বয় বিবরণী তার সাথে সমন্বয় করব, ব্যাংক সমন্বয় করব আমরা আমাদের প্রতিষ্ঠানের একটা অ্যাকাউন্টের ক্যাশ বুক থাকবে, ক্যাশ বুকে ব্যাংক রিলেটেড ট্রানজেকশন গুলো থাকবে, আর একটা ব্যাংক স্টেটমেন্ট মাসিক বা বার্ষিক বা ষান্মাসিক ভিত্তিতে ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিব, ওই স্টেটমেন্টের সাথে আমাদের যে ক্যাশ বুক এইটার যে মিল করার প্রক্রিয়া এইটা করতে আমাদের যে যে ধাপগুলো মেনটেন করতে হবে, যেইভাবে কানেকশন করতে হবে, এইটা করার পর যে বিবরণীটা তৈরি হয় সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে এটা করা হয় মূলত ক্যাশ বুক আর ব্যাংক স্টেটমেন্ট এই দুটার মাঝে সমন্বয় করা হয়। তাহলে সমন্বয় করা হয় ক্যাশ বুক আর ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট কে অনেক জায়গায় লেখা থাকে পাসবুক, পাসবুক মানে হচ্ছে পাস বই, আর ক্যাশ বুক মানে হচ্ছে নগদান বই। এই দুটার ব্যালেন্স নিয়ে আমাদের সমন্বয় করতে হবে। এই দুটো ব্যালেন্স নিয়ে সমন্বয় করার আগে আমরা দেখে নিই একটা ল্যাঙ্গুয়েজগত প্রবলেম আছে আমাদের, সেটা হচ্ছে ক্যাশ বুকের যেটা ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা। ক্যাশ বুকের যেটা ব্যালেন্স থাকবে সেটা হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, আর যেটা ব্যাংক স্টেটমেন্ট থাকবে সেটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। আমাদের তাহলে নগদান বই ব্যালেন্স হলো নগদান বই অনুযায়ী ব্যাংক জমা, ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স হলো ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা। কিন্তু পরীক্ষা হলে আমরা জমাতিরিক্ত বা অঙ্ক করতে গিয়ে দেখব আমাদের জমাতিরিক্ত লেখা আছে, জমার পরিবর্তে এই জমার পরিবর্তে জমাতিরিক্ত লেখা আছে। এখন জমাতিরিক্ত লেখা থাকলে আমরা কি করব, এখন আমরা এইটার ফুল ব্যালেন্সটা দেখি, যেটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সেইটা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সমান হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। তাহলে যেটা নগদান বই অনুযায়ী ব্যাংক জমা এই ব্যালেন্সটা আর এই ব্যালেন্সটা, এক জায়গায় ব্যাংক জমা আর এক জায়গায় ব্যাংক জমাতিরিক্ত। যখন নগদান বই অনুযায়ী ব্যাংক জমা হবে সেটা হবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। আসলে আমাদের দুইটা হচ্ছে মেইন জিনিস, একটা হচ্ছে ক্যাশ বুক মানে নগদান বই, আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী। তাহলে একটার ক্ষেত্রে যদি জমা হয় ওইটা বিপরীত তার ক্ষেত্রে সেম জিনিসটাই হবে জমাতিরিক্ত। তাহলে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা হলে এখানে যেহেতু ব্যাংক বিবরণী আছে বিপরীত নামটা এটা হলে নগদান বই, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। মানে আমাদের যদি
তাহলে সরাসরি এইটা ধরে আমরা অঙ্ক শিখবো। নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, কিন্তু পরীক্ষার হলে এইটা না দিয়ে এইটা থাকবে। যখন এটা থাকবে আমাদের লেখা থাকবে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, তখন আমরা এইটা কনভার্ট করে আমরা এইটা লিখবো, হয় লিখবো অথবা মনে মনে ভাববো যে এইটা, কারণ এইটার সাথে আমরা অ্যাডজাস্টমেন্ট গেলা শিখবো। যখন নিজেরটা থাকবে তখন ভাববো এইটা লিখে আছে, কারণ জমাতিরিক্ত দিয়ে আমরা সমন্বয় গুলা বুঝতে আমাদের প্রবলেম হবে। এই জন্য সবসময় জমা ব্যাংক জমা দিয়ে সমন্বয় গুলা করবো। তাহলে আমরা দেখলাম নগদান বই অনুযায়ী ব্যাংক জমা সমান হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা সমান হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। এখন আমরা দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে ক্যাশ বুক বা নগদান বই, আর একটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক বিবরণী অথবা পাসবই। এই দুইটার ব্যালেন্স নিয়ে আমরা সমন্বয় করব, দুইটার মিলকরণ করব। এই মিলকরণ রিকনসিলিয়েশন মানে মিলকরণ, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে মূলত মিলকরণ। এই দুইটার মিল করে একটা ব্যালেন্সে আসবে, এইখানে যে ব্যালেন্সটা হবে মিলকরণের কিছু প্রক্রিয়া অনুসরণ করব। সাপোজ এইটুকু হচ্ছে ব্যাংক ব্যালেন্স, এই পর্যন্ত ফিল আপ আছে, এই দিকেও এই পর্যন্ত ফিল আপ আছে ব্যাংকের। এটা হচ্ছে প্রাইমারি ব্যালেন্স, এটা হচ্ছে প্রাইমারি ব্যালেন্স। এই ব্যালেন্স দিয়ে আমরা কাজ শুরু করছি। এখন আমরা কোন এন্ট্রি আসলো, ধরলাম একটা এন্ট্রি নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, কত টাকা? 50,000 টাকা। এখন ব্যাংকে জমা দিলাম, এখন আমাদের মাথায় চিন্তা করতে হবে, এখন আমরা আমাদের ক্যাশ বুক আছে, ব্যাংক স্টেটমেন্ট আছে, নগদ টাকা যখন ব্যাংকে জমা দেওয়া হলো আমরা লিখলাম বা এই ট্রানজেকশনটা আমরা যাবে দায় এন্ট্রি করলাম, সাথে সাথে আমি আমার বুকে আমার বুক এটা আমি কন্ট্রোল করতে পারবো, আমার বুকে আমি সেটা লিপিবদ্ধ করব। ব্যাংকে লিপিবদ্ধ করার ক্ষমতা তো আমার নাই, এটা ব্যাংক কর্তৃপক্ষ করবে। আমি যখনই আমার অফিস থেকে কাউকে ব্যাংকে পাঠালাম নগদ টাকা জমা দেওয়ার জন্য, তখন সাথে সাথে আমার বুকে 50,000 টাকা যোগ করে দিলাম, আমার বুকে 50,000 টাকা যোগ করে দিলাম। বাট আমার কাছে যে ব্যাংকের স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্ট যদি দেখি স্টেটমেন্টে দেখব এই পরিমাণই ব্যালেন্স আছে, কারণ ব্যাংক এটা এখনো আমার অ্যাকাউন্টে জমা করেনি। আমার অ্যাকাউন্টে যখন জমা করবে তখন ইকুয়াল হবে, যেগুলা আমি জমা দিয়েছি নগদ টাকা হোক চেক হোক যে কোনো কিছু আমি জমা দিয়েছি, যদি এখনো প্রক্রিয়ার মধ্যে আছে সেগুলাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট, ডিপোজিট ইন ট্রানজিট। তাহলে যে জমাগুলো আমি দিয়েছি আমার এখান থেকে জমা দেওয়ার প্রসেসটা শেষ হয়ে গেছে, কিন্তু ব্যাংকে পৌঁছানো বা ব্যাংকের দিকে আমার অ্যাকাউন্টে জমা পর্যন্ত কার্যক্রম হয় নাই, সেই ক্ষেত্রে গুলাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট। এখন এটা হচ্ছে ডিপোজিট ইন ট্রানজিট, আমি আমার বুকে ক্যাশ বুকে জমা করে দিয়েছি কিন্তু ব্যাংক স্টেটমেন্টে জমা করেনি এখনো। এখন তাহলে আমাদের এই কারেকশনটা কিভাবে করবো? আপনারা মানে চিন্তা করি, এইটা যদি কারেকশন করতে চাই, এটা উপর ধাপে বাড়াইছি এইটুকু বাড়ছে, তাহলে যদি এটা এইটুকু বাড়ায় দিয়ে তাহলে এইটুকু বাড়বে, তাহলে দুইটা সমান হবে। এটা হচ্ছে একটা পদ্ধতি, তাহলে এদিকে যোগ করলাম। আদারওয়াইজ আমি কি করতাম, এদিকে 50,000
এইটুকু বাড়াইছি এইটা এই পর্যন্তই আছে এটা প্রথম ধাপ গেলাম দ্বিতীয় ধাপে আরেকভাবে দেখাচ্ছি এই লেনদেনটার কারণে ক্যাশ বুকে আমি যোগ করছি ক্যাশ বুকের ব্যালেন্সটা এই ব্যালেন্সের চাইতে উঁচা হয়ে গেছে এখন আমার যেহেতু মানে কাজ হচ্ছে মিল করো মানে এক সমান করতে হবে দুই ব্যালেন্সকে তাহলে এটা এদিকে যোগ করছিলাম ওইটা বাদ এখন যদি আমি মিলকরণ করতে চাই 50,000 এন্ট্রিকে টোটালি অমিট করে দিই তাহলে মিলকরণ হয়ে গেল তাহলে আলটিমেটলি কি করলাম এইকে এদিকে বিয়োগ করলাম 50,000 টাকা তাহলে এই 50,000 টাকা বিয়োগ করে এইখানে ছিল এটা আবার এখানে ফেরত চলে আসলো তাহলে একটা লেনদেন দুই দিকে ইফেক্ট করবে সমান করার জন্য যদি একদিকে যোগ হয় তাহলে আরেক দিকে বিয়োগ হবে যদি এদিকে যোগ হতো তাহলে এদিকে বিয়োগ হতো এখন আরেকটা লেনদেন কি আমরা দেখি নগদ টাকার পরিবর্তে এখানে চেক জমা দিলাম এখন চেক জমা দেওয়ার সাথে সাথে আমরা এইখানে 50,000 টাকা অ্যাড করে দিলাম আমি আমার অ্যাকাউন্টে যখন তখন অ্যাড করতে পারি যখন তখন রিমুভ করতে পারি আমি যে ব্যাংকের চেকটা পাঠালাম এই চেকটার টাকা যে আমার অ্যাকাউন্টে জমা হবে এর কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই এটা এনএসএ হতে পারে মানে নট সাফিসিয়েন্ট ফান্ড যেটা বা বাউন্স চেক হতে পারে এই ধরনের একই জিনিস আমাদের এই অধ্যায়ের ক্ষেত্রে সেটাকে বলা হয় নট সাফিসিয়েন্ট ফান্ড চেক ওই চেকে ব্যালেন্স না থাকতে পারে তাহলে আমার এখানে জমা হবে না কিন্তু আমি কি প্রথমেই জমা করে দিলাম পাঠানোর সাথে সাথে তো আমার সাথে সাথে জমা করে দিলাম যদি জমা হয় তাহলে এদিকে যোগ করে দিব 50,000 আর যদি জমা না হয় তাহলে রিয়েল ক্ষেত্রে এটা কেটে দেব সেটা তো আমি দুইটা একসাথে তো করব না এখন এদিকে যদি জব করে দিয়েছি এদিক বাদ দিব না সব সময় জব করব প্রথম ধাপে তাহলে এদিক যদি এই 50,000 জব করি তাহলে এখানে জব করে নিই তাহলে সমান হয়ে গেল এখন দাঁড়ালো চেকের ক্ষেত্রে আমার সব মানে জব বিয়োগটা একটু রিস্কি চেকের ক্ষেত্রে নট সাফিসিয়েন্ট ফান্ড হওয়ার সুযোগ আছে যেহেতু আমরা কোনটা করলে ভালো হয় এখন নরমালি চিন্তা করব যখন ব্যাংক আর ক্যাশ বুকের মিলকরণ করব দুইটা পদ্ধতি যখন একক যে পদ্ধতি দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে একক যে পদ্ধতি একটা হচ্ছে উভয় যে পদ্ধতি একক যে পদ্ধতিতে যে কোনো একটা ব্যালেন্স দেওয়া থাকবে সমন্বয় করে আরেকটা ব্যালেন্সে যেতে হবে কিন্তু উভয় যে পদ্ধতি দুইটার ব্যালেন্স দেওয়া থাকবে দুইটা আলাদা আলাদা জায়গায় সমন্বয় করবে তাহলে এই ক্ষেত্রে আমি চিন্তা করি যেহেতু ব্যাংকে চেক পাঠাইছি আমার ব্যাংকে টাকা জমা হবে সেহেতু আমার এখানে যোগ করে দিয়েছে তাহলে ব্যাংকে যোগ করে দিব আমি এটা বিয়োগ করলে হবে কিন্তু উভয় পদ্ধতির ক্ষেত্রে যেটা অ্যাপ্রোপ্রিয়েট যে ট্রানজেকশনটা হওয়া উচিত মানে যেটা করলে কারেকশন হবে কারেকশন সবভাবে করা হয় ভুলভাবে করা যায় দুইবার এখন যে পদ্ধতিটা হচ্ছে ভুলভাবে কারেকশন এক্স্যাক্ট রাইট ভাবে কানেকশন হচ্ছে যেহেতু আমার অ্যাকাউন্টে টাকা জমা করতে চেক দিয়েছি আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে তাহলে আমার ব্যাংক স্টেটমেন্টেও যোগ করে দেবে এইভাবে আমরা একদিক মিল একক ব্যালেন্স নিয়ে আবার এই পাশে থাকবে এই পাশে থাকবে উভয় ব্যালেন্স নিয়ে এইভাবে আমরা অনুমোদন করব তার আগে আমাদের যেটা দরকার আছে এই দেখুন এন্ট্রি গুলো কতগুলো আছে এই এন্ট্রি গুলো সবগুলো দেখতে হবে এই এন্ট্রি গুলো দেখার জন্য আমরা সামনের ক্লাসে শুধুমাত্র ব্যাংক স্টেটমেন্টে ক্যাশ বুক আর ব্যাংক স্টেটমেন্টে সমন্বয় করার জন্য কোনগুলো যোগ হবে কোনগুলো বিয়োগ হবে কোথায় এর আমরা জেনে গেছি যে এই মাসে যোগ হলে এই পাশে বিয়োগ এই পাশে বিয়োগ হলে এই পাশে যোগ তার মানে যে কোনো এক পাশের সমন্বয়টা আমরা বের করতে পারলে অপর পাশের সমন্বয়টা এমনিতেই হয়ে যাবে এখন এই অনুযায়ী সামনের ক্লাসে আমাদের সমন্বয়গুলো আমরা দেখব এই অধ্যায় রিলেটেড সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এই কামনায় আমি আবুল বাশার পড়াই আল্লাহ হাফেজ